সুধী মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি শান্তজি মন্দিরে। ভূমিকম্পে যে মূল স্তম্ভটি ধ্বংস হয়ে যায় মন্দিরের, তার মধ্যে শিব মন্দিরটি টিকে আছে বলে দেখতে পাচ্ছেন। এটি একটি চমৎকার পুরাকীর্তি। অনেক এই মন্দিরটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেরাকোটা, সম্পূর্ণরূপে টেরাকোটা দিয়ে তৈরি এই মন্দিরটি। টেরাকোটায় বর্ণিত রয়েছে বিভিন্ন পৌরাণিক। কান্তজিউ মন্দির বা কান্তজি মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে পরিচিত, যা লৌকিক রাধা কৃষ্ণের ধর্মীয় প্রথা হিসাবে বাংলায় প্রচলিত। ধারণা করা হয় মহারাজা সুমিতধর শান্ত এখানেই জন্মগ্রহণ করেছিলেন। 2017 সালের কলকাতা বইমেলায় এই মন্দিরের আদলে বাংলাদেশ প্যাভিলিয়ন করা হয়। 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে এই মন্দির ধ্বংস হওয়ার আগে রাবণেশু জন হেনরি এর 1871 খ্রিস্টাব্দে তোলা ছবিতে মন্দিরে 9টি রত্ন দেখা যায়। কান্তনগর মন্দির ইটের তৈরি 18 শতকের মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে এবং দিনাজপুর তেঁতুলিয়া সড়কের প্রায় 2 কিলোমিটার পশ্চিমে ঢেপা নদীর ওপর পারে এক শান্ত নিভৃত গ্রাম কান্তনগরে এই মন্দির স্থাপিত। বাংলার স্থাপত্য সময়ের মধ্যে বিখ্যাত এই মন্দির বিশিষ্টতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এ নবরত্ন বা 9 শিখরযুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি 9টি শিখর 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এ মন্দিরে। মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদের শিলালিপি থেকে জানা যায়, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি। এই জমকালো পিরামিড আকৃতির মন্দিরটি 3টি ধাপে উপরে উঠে গিয়েছে এবং 3 ধাপের কোণগুলির উপরে মোট 9টি অলঙ্কৃত শিখর বা রত্ন ছিল, যা দেখে মনে হতো যেন একটি উঁচু ভিত্তির উপর প্রকাণ্ড অলঙ্কৃত হ্রদ দণ্ডায়মান। মন্দিরের চারদিকে খোলা খিলানপথ রয়েছে, যাতে যে কোনো দিক থেকেই পূজারীরা ভেতরের পবিত্র স্থানে রাখা দেবমূর্তিকে দেখতে পায়। 15.85 মিটার আয়তনের বর্গাকৃতির মন্দিরটি 73x37 মিটার প্রাঙ্গণের উপর স্থাপিত। এর চারদিকে রয়েছে পূজারীদের বসার স্থান, যা ঢেউটিন দ্বারা আচ্ছাদিত। বর্গাকার প্রধান প্রকোষ্ঠটিকে কেন্দ্র করে সম্পূর্ণ ইমারত নির্মিত হয়েছে। 1.005 মিটার পাথরের ভিত্তির উপর দাঁড়ানো মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটারেরও বেশি। ধারণা করা হয় তৎকালীন গঙ্গারামপুর বর্তমান দিনাজপুরের নিকট বাণনগরের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে নির্মাণ উপকরণ এনে এটি তৈরি করা হয়েছিল। বাইরের দিকে উঁচু করে তৈরি 3টি চতুষ্কোণাকার প্রকোষ্ঠ এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ধরনের নকশা কেন্দ্রীয় প্রকোষ্ঠটিকে শক্তিশালী করেছে, তাই উপরের বিরাট চূড়াটিকে এ প্রকোষ্ঠের পক্ষে ধারণ করা সম্ভব হয়েছে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বাকি 8টি অলঙ্কৃত চূড়া নিচের দ্বিতীয় তলার ছাদের 8টি কোণে সংযোজন করা হয়েছিল। নিচতলার বাঁকা কার্নিশ কোণগুলিতে এসে ঝুলে আছে। এর মধ্যভাগ কিছুটা উঁচু হয়। ভিত্তি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছে 8.33 মিটার, যার দ্বিতীয় তলার উচ্চতা 5 মিটার এবং তৃতীয় তলার উচ্চতা 2.2 মিটার। নিচের 4 কোণের প্রত্যেকটির সঙ্গে 1টি করে ছোট প্রকোষ্ঠ রয়েছে এবং এগুলি দ্বিতীয় তলার উপরে স্থাপিত কারুকার্য খচিত কোণের 8 কোণাকৃতি বুরুজগুলির ভার বহন করছে। নিচতলার প্রার্থনা ঘরের চারদিকের মন্দিরে মোট 8টি আয়তাকার বারান্দা রয়েছে। নিচতলার প্রত্যেক দিকের প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে। সমৃদ্ধ অলঙ্করণযুক্ত 2টি ইটের স্তম্ভ দ্বারা প্রতিটি খিলানকে পৃথক করা হয়েছে। নিচতলার 4 প্রকোষ্ঠের বাইরে মোট 21টি খিলান দরজা আছে আর দ্বিতীয় তলার এ খিলান দরজার সংখ্যা 27টি। ছোট হয়ে আসা তৃতীয় তলায় মাত্র 3টি প্রবেশ দরজা এবং 3টি জানালা রয়েছে।
ভিক্ষুদের মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি কান্তজি মন্দিরে। কান্তজি মন্দিরটি দিনাজপুর জেলার দারুল উপজেলা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি চমৎকার পুরাকীর্তি, অনেক পুরনো একটি মন্দির। যে মন্দিরটি 1704 সাল থেকে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং এটি শেষ হয় 1752 সালে। এই মন্দিরটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেরাকোটা, সম্পূর্ণরূপে টেরাকোটা দিয়ে তৈরি এই মন্দিরটি। টেরাকোটায় বর্ণিত রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, বিশেষ করে বিভিন্ন রাজা বাদশার কার্যক্রমের কাহিনী এই টেরাকোটায় বিশেষভাবে চিত্রায়িত করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজা বাদশার চালচলন, তাদের যাওয়া আসা, তাদের যুদ্ধক্ষেত্রে যাওয়া। আমরা একটা নৌকায় দেখতে পাচ্ছি, নৌকায় আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ যাত্রী দল সমুদ্র ভ্রমণে যাচ্ছেন সম্ভবত। এভাবে সম্পূর্ণরূপে পৌরাণিক কাহিনীগুলোকে টেরাকোটায় উল্লেখ করা আছে। এই সেই কান্তজি মন্দির, অনেক পুরনো, 10 শতাব্দী, মানে হচ্ছে 1704 থেকে 1752 সাল পর্যন্ত এই মন্দিরটির নির্মাণ হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ঘুরে ঘুরে দেখি, এটি একটি উপরের দিকে আছে এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি খিলান টাইপের কিছু দরজা চার দেয়ালেই। এই দরজাগুলো দিয়ে ভিতরে ঢুকলেই মন্দিরটির প্রধান স্তম্ভটি আমরা। বন্ধুরা, আজকের এই কান্তজি মন্দিরে দেখতে এসে আমার সাথে সাথী হয়েছিলেন জনাব নরেশ রায়, জনাব পরিমল রায়। জনাব পরিমল রায় একজন শিক্ষক এবং কবি, আর জনাব নরেশ রায় একজন সাধু ব্যক্তি এবং কৃষক। আজকের এই কান্তজি মন্দিরটি দেখার জন্য তারা আমার সাথী হয়েছিলেন। এই কান্তজি মন্দিরে এখন রাসমেলা চলছে। আমরা রাসমেলার পাশাপাশি এই কান্তজি মন্দিরটিকে ঘুরে দেখলাম, যেটি বাংলাদেশের ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক। পূজারীদের চালার বাইরে প্রধান মন্দিরের প্রায় 100 গজ দূরে একটি একচূড়া বিশিষ্ট ছোট ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। প্রচলিত ধারণা মতে মহারাজ প্রাণনাথ 1704 সালে এ মন্দির তৈরি করে এখানে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন। এটি সাময়িকভাবে বৃন্দাবন থেকে আনা হয়েছিল। নবরত্ন মন্দির তৈরি সমাপ্ত হলে এ মূর্তি এখানে স্থানান্তর করা হয়। এটি এখন একটি পরিত্যক্ত দেবালয়। এ মন্দির ছিল 1600 সম্বলিত সৌধ এবং এর উচ্চতা ছিল 12.19 মিটার এবং এর দক্ষিণ দিকে প্রবেশ পথে ছিল বহু খাঁজ বিশিষ্ট কিলা। এই শিব মন্দিরটি সম্ভবত এটি ধ্বংস হয়নি, পুরোপুরি ধ্বংস হয়নি। ভূমিকম্পে যে মূল স্তম্ভটি ধ্বংস হয়ে যায় মন্দিরের, তার মধ্যে এই শিব মন্দিরটি টিকে আছে বলে অনেকে ধারণা করছেন, একেবারেই পুরনো। আর এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা প্রাণনাথ। রাজা প্রাণনাথ সবাই জানেন উত্তরবঙ্গের একজন বিশিষ্ট রাজা ছিলেন, যিনি 1722 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। এই সেই শিব মন্দির, আমরা একটি মূর্তিও দেখতে পাচ্ছি এখানে। এখানেও কিছু ভগ্নাবশেষ দেয়াল দেখা যাচ্ছে। হয়তোবা এই শিব মন্দিরটির রক্ষণার্থে এই দেয়ালটি নির্মাণ করা হয়েছিল। আমরা মূল মন্দিরটি দেখে আসলাম। মূল মন্দিরটি চারপাশে বেশ ঘেরা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে শিব মন্দিরটি অনেকটা অরক্ষিত। এই হচ্ছে মন্দিরের চারপাশ, এটি শিব মন্দির, কান্তজি মন্দিরের এটি একটি অংশ। নয়াবাদ মসজিদটি কান্তজি মন্দির থেকে খুব কাছাকাছি নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী। 1.15 বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোণে 12.45 মিটার ইন্টু 5.5 মিটার আকারের চারটি অষ্টভুজ মিনার রয়েছে। দেয়ালগুলির পুরুত্ব 1.10 মিটার। উত্তর ও দক্ষিণে দেয়ালে একটি করে জানালা রয়েছে। পশ্চিম পাশে দেয়ালে মোট তিনটি মেম্বার রয়েছে, যেগুলি মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। মাঝের মেম্বারটি আকারে বড় এবং অপর দুটি মেম্বার একই আকারের। মসজিদটি তৈরির সময় যে সকল টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশই এখন নেই এবং যেগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ অক্ষত নেই। এখানে বর্তমানে মোট 104টি টেরাকোটা অবশিষ্ট রয়েছে। এগুলি আয়তক্ষেত্রকার এবং আকার 0.40 মিটার ইন্টু 0.30 মিটার। মসজিদটির পাশে একটি কবর রয়েছে, তবে কবর বা মসজিদে কোনো অংশেই এটি সম্পর্কিত কোনো তথ্য দেয়া নেই। তবে কথিত আছে যে এটি মসজিদের কোনো নির্মাণ শ্রমিকের কবর। মসজিদের প্রবেশদ্বারের উপর ফার্সি ভাষায় রচিত লিপি থেকে জানা যায়, সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় অর্থাৎ 1793 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের নির্মাণ সম্বন্ধে জনশ্রুতি অনুযায়ী 18 শতকের মধ্যভাগে যখন বিখ্যাত কান্তজি মন্দির নির্মিত হয়, তখন পশ্চিমা দেশ থেকে আগত মুসলিম স্থাপত্যকর্মীরা পার্শ্ববর্তী নয়াবাদ গ্রামে মোকাম তৈরি করেন এবং সেখানে এই মসজিদ নির্মাণ করেন। কান্তজি মন্দির ও নয়াবাদ মসজিদ নিয়ে নির্মিত আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমার এই সোশ্যাল লক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই।